हो विदेश के पिले देसे कारिया भालो लागे बहु दिन परे बहु के पाबो निजर काछे पिले देसे का अरे अमर हिटे दम लगे जेचे अरे मागी सात जने बाहर देखो तुम्हें बारी आज में बोले तो सुंदर से जेचे हां से देखो मन जो भूको उड़े चले जाइस তোকে ছুলে করোনা হবে তোদের পেটে জন্য আমি এই চেন্নাই কেরালাতে পড়েছিলাম মাগি ঘরে আসছি তোমাকে ছুচি না গেল জল দিছি না হ্যাঁ এখন ছোব না চলে চলে আসবে পুলিশ আচ্ছা পুলিশে ও জয় গো কি হলো ভাই রাজেশ আমি থাকব না তুমি থাকবে নাকি চল থানায় চল কেন শুনছিস না সরকার ঘোষণা করছে লকডাউন চলছে আচ্ছা যা কত আর এসএস কেরালা থেকে চল থানায় চল থানা থেকে হাসপাতাল নিয়ে যাবো হাসপাতাল থেকে চোদ্দ দিন স্কুল ঘরে থাকতে হবে চোদ্দ দিন স্কুল ঘরে হ্যাঁ এ খেতে দেবে কে সরকার দেবে সরকার দেবে তো তোমাকে বাড়িতে ভাবন করে করে ঘুরিয়ে বেড়া আজ ভিতর তোর মুখে ভাব ভর দেবো মাগে চেঁচে গেটা গাজার হাসছে না কেমন ভুকু হয়ে গেছে চল ওরে বাবা রে যা রোগ বেরিয়েছে আমি কে ছোঁবে না বাইরে থেকে চলে এসেছে না ছেলেরা কাঁদছে যাই তাড়াতাড়ি কি করে লাগবে একটা ছেলেও নেই একটা মেয়েও নাই আর আমার স্বামীরা লোকের বাড়ি বাড়ি ঘুরে বেড়াচ্ছে চিৎকার করো না আমি যা বলছি বন্দি শোনো এই গ্রামের লোকে ভোট দিয়ে আমাকে প্রধান করেছে তাই আমার অনেক দায়িত্ব প্রত্যেকটি গরিবের বাড়িতে চাল ডাল আলু পৌঁছে দিতে হবে বুঝতে পেরেছো আমি অঞ্চল প্রধান হয়েছি তখন সকলকে আমাকে লক্ষ্য রাখতেই হবে তোমার আবার কি হলো ছাগল চুরি হয়ে গেছে কি চুরি ছাগল চুরি অসম্ভব আমার অঞ্চলে জীবনে কখনো কোনো চুরি হয়নি হবে না শোনো আমি প্রধান থাকতে চুরি হয়নি আর হবে না এসব মিথ্যা কথা ছল চাতুরি করছো তবে না তাই আমি বিশ্বাস করি না যে তোমাদের ছাগল চুরি হয়ে গেছে কেন তোমার হাঁস চুরি হয়ে গেছে হাঁস তারপর গয়নার বাক্স থেকে গয়না গুলো সব চুরি হয়ে গেছে এত বড় সাহস চোরের যে চুরি করছে আমার অঞ্চলে চলো বর্ষকে সবাই এই মতো আমার অঞ্চল বা ঘোষণা করব যদি কোনো চোর চুরি করতে ধরা পড়ে তাহলে প্রধানবাবু তাকে প্রাণদণ্ড দেবে এসো আমার সঙ্গে ও রে ওরে স্কুল ঘরে মুসাতে খেয়ে মরিয়ে যাবো রে ওরে এদিকে মরবো ওদিকে মরবো
আর চার দিন জল নাই, খাবার নাই, সরকার থেকে দেবো বলছে তা কিছুই নাই। তোমার জন্য মুড়ি এনেছি, খাবে না? ভাত কি করে রান্না করবো? ঘরে কি আছে তাই ভাত রান্না করবো? এই শুকনো মুড়ি কটা খাও, স্কুল থেকে তোমাকে ভাত দেবে। থাকতে বলেছে হাতটা ছোট পারা, কাছে যাবো ছোঁয়া লেগে যাবে না, ওই জন্য হাতার পাচাতে বাঁশ বেঁধে দিয়েছে। ওই বাঁশটা আমার পোঙায় ভরে ছাড়ো বলে দে, আমাকে মেজে দে। অগো দিতে খাও, খেয়ে মনটা ভালো করো। দে ধরো। ওরে কেন চলবে? কেন চেন্নাই গেলাম, কেরালা গেলাম? সে যা যা, তোর কি দেবার মন না? আমনে মুড়ি করে ফেলে দিল গো, তোর 10 টাকা দাম নিয়েছে গো এক প্যাকেট মুড়ি। তোমাকে আমাকে মারার তাল করছি, ভালো করে ধরো। এটা ধরিছি তোলে। তোর হাতে এমনি হবে, ওই কোনো কষ্ট হবে রে। ভাত আর খাগি, ভালো খাগি। আমি আদর করে খেতে দিতে এলাম, আমাকে গাল। তোর তোর মুখ দিয়ে গু দিবে? গাল দিচ্ছিলে, এইবার মুড়ি কটা নিচে ফেলে দিয়েছি, নামুনে এবার চেটে চেটে খাও। না খেয়ে মরবো, খেয়ার মরবো না, না খেয়ে মরবো। ওরে কপালে আমার এই ছিল রে, ওরে এই ছিল কপালে, ভরায় আছি স্কুলে, কেউ তো দেখতে আসে না। এ মন টুকা না কে গো, এ তোমাকে আচ্ছা পোশাক পরিয়ে দিয়েছে তো বাবু। ডাক্তার কিছু জানে? ওরে হেঁটে এসেছি, পুলিশের মার খেয়ে গায়ে জ্বর এসেছে, আর খুব কুকুর কেসেছি, আর শালু মনে করছে আমার করোনা। ছোটবেলা তুমি আমার উপকার করেছো, তাই তোমার ওই ড্রেস আমি খুলে দেবো। আরে বাঁচি তো তুই কাকা ভাই বাঁচবো, আর মরি তো তুই কাকা ভাই বোধ মরবো, তোমার ড্রেস আমি খুলে দিয়েছি। ভারতে আসিল শোনো কাকাম, এই স্কুল ঘরে ভরে দিয়েছে। শোনো, এভাবে সংসার চলতে পারে না,
তাই আমরা কাকা ভাই বলতে সেই সাবেকের ব্যবসা আরম্ভ করে দেবো কি করে সেই চুরির ব্যবসা দিয়ে চুরি করতে যাব ওই করোনা ড্রেসটা পরে নেব আরে ধরা বলি কেউ গায়ে হাত দেবে না 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 তোমার তাত কিনে তাড়ি লিয়ে বেরাবো করোনা হয়ে যখন আমাকে ছোপবো না পুলিশে পুলিশে ছোপবে না চল চল কারবাই যাও বলিনি সালো ওই সামল বই রাখি বাইতে দেব হ্যাঁ ও প্রধান কথা থাকে হ্যাঁ মাল করি ভালোই আছে হ্যাঁ চল इच्छा একটু আনন্দ করার হঠাৎ করে চলে গেল ইচ্ছা হয়ে গেছে আচ্ছা লো আনন্দ করব তারপর হাত মুখ ধুইয়ে দু স্বামী স্ত্রীতে খেয়ে আমার লাকাপটি করে ঘুমিয়ে পড়ব তাই সত্যি করি ওই জন্য আমি তোমার এত ভালো আছি ও চম্পাহান বালা তুই আমার করলি দিবানা তুই আমার করলি দিবানা রে সবর সালা আজকে রাতে তোর পড়েছে পালা রে শ্যামল বালা তুই আমার করলি বালা দেখছো না সবাই দালান বাড়িতে বাস করছে আর তুমি এখনো মাটির বাড়িতে ঢুকে বসে আছো সে চাইও না দেয়ালের কান আছে এখন বাড়ি করতে গেলে মানুষের চোখে লাগবে এইখানে সব দালান বাড়ি হাতে পড়ায় রজনী চুড়ি ও এইখানে সব দালান বাড়ি দেখা যে তোদের কি করি সেই চুড়িতে শোনো মন দিয়ে শোনো এই চুড়িতে মন মানে না রে ওই পাড়ার ওই কৃষ্ণ কালী তাদের বাড়ি তিন দিন গেলি আমার বাড়ি একদিন নেলি না আলো আমরা খেতে বেশি না ঘরের ভেতর মাগ ভাতারে না আজ লাগিস
সালা লোককে খাইতে বেঁচে না গায়ে ঘরের ভেতরে আনন্দ কইছ জোর হাত করছি কিনে আমি বুঝতে পেরেছি তোর আর আনন্দ দিতে হবে না ঠিক আছে আপনি দেওয়া দরকার নেই শোনো আমি গ্রামের ভেতরে দিয়ে আসছিলাম সব আলোচনা করছে প্রধানের বাড়ির প্রধানের স্ত্রীর সমস্ত গয়না চুরি হয়ে গেছে সে কি গো হ্যাঁ তাই নাকি হ্যাঁ আমি ভাগ্যিস পড়ে আছি যা আছে তাই পড়ে আছি আমার চুরি হবে না তুমি ওই খাওয়া দাওয়া সব রেডি করো আমি শুধু খবরটা নিয়ে যাবো রাতে তোমাকে আর প্রধানের বাড়ি যেতে হয় না শোনো প্রধানের প্রধান ও যত টাকা ইধার ধার করে মারে সেই মারা টাকার আমাকে অর্ধেক ভাগ দেয় এত রাত্রে যাবে না গেলে লোকে নিন্দা করবে কি বলতে হয় লোকটাকে শোনো আমি যাবো আর আসবো তাহলে খাবার কি হবে খাবার এসে তুমি আমি যাবো আর আসবো বলছি আর শোনো দরজা খুলে রাখবে না আর ঘুমিয়ে পড়ো না জানো না ঘুমাবো না যাও কারণ গ্রামে চুরি হচ্ছে এখন আমি যাবো আর আসবো হ্যাঁ যাও ও লাটো সারাদিন কোথায় না শালা কেটে যাই বা দেখছি দা তো রাতে বসে থাকবো তার থেকে বরং আমি গা গড়া দিই এই আসুক মুখ পড়াটা আসুক তারপরে একসঙ্গে কথা বলিস না দাঁড়াও সামলে বউ কি করে দেখে জানলা দিয়ে দেখ হ্যাঁ মাকে কাটিয়ে গেল কাটিয়ে গেছে ফিস ফিস চুরি করবার সময় জোরে জোরে কথা বলবো না ফিস 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 ধরা পড়লে কেটে করবি পিস পিস আরে যা পাবো সব বস্তায় ভরে নিয়ে গুটি কেটে বলবো আর ঘরে যদি ভালো মন্দ রান্না থাকে খাসির মাংস ঝোল যদি থাকে ওই মাংস ঝোল খাওয়া চুরি করে খাওয়ার নিয়ম আছে ওই খাবার আগে এই ঝোলে এই পাঁচটা আঙুল এক জায়গা করবা দিয়ে ঝোলে ছুপিয়ে দেবা ঘরের মেঝেতে এমনি করে ছাপ দিয়ে দেবা ঝোল না খেয়ে ছাপ দেবো কি জানি তাহলে বলবে কুকুরে খেয়ে পারলেই আছে তোর বুদ্ধি আছে রে ঢুকে পড়ে কাকা ঢুকে পড় কত বলে না ফিস ফিস বেশি কথা বলি না ফিস ফিস জোরে যদি তোমার পা যাবে ফিস ফিস ও বাদাম কোথায় হবে না আর পঙ্কুর দিলে পঙ্কুর উঠে পড়বে মনে মনে গ্রামে বোম পড়ছে তাই মনে হবে কথা বলো না কি দরকার আমাদের বউগুলা না খাওয়া করে শুকিয়ে যাচ্ছে সামল বউ শুয়ে আছে তা মানুষ মনে হচ্ছে মনে হচ্ছে মেয়ে শুয়ে আছে মনে হচ্ছে ঘষে দেশে পাড়ি মোষ পড়ে আছে গো হ্যাঁ আরে শ্যামল যদি ওর কাছে শুয়ে থাকে তো মনে হচ্ছে লাল্লু বাচ্চুর বই আর আমরা এ মোষের দুধে চুঁই চেপে কত রে কথা বলে না বেশি ফিস ফিস শালা কেটে করবে ফিস ফিস খুব সাবধান কাকা শ্যামল বউর পায়ে তোরা আছে নাকি দেখি একবারে নিচে থেকে লিখতে লাগবে একবারে ওর মাথা পর্যন্ত ছায়াটা খুলে আমাকে দি ছায়ালে কি করবা না আমার রুমাল নাই রুমাল কই আমার বউকে দেবো না ও মাগিয়ে আমাকে মুড়ি ছিটিয়ে দিয়ে জোরে বলো না যা বলো ফিস 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 মাগি তোরা পরে নাই পায়ে আঙুটি পড়িস আঙুটি আঙুটি কেটে আঙুটি বার করলে শোনো কোমর বিচে আছে নাকি দেখি কোমর বিচে আছে এ শালু ধরা পড়ি গেল এ শালু চেপে ধরে ভাইলে যে শালু কোলের বউ মনে করি রে কেন রে চুপচাপ এ শালু শুই বলি কেন কেন শুয়ে পড়লাম বলো তো কেন রে শ্যামল বউ কোমরে হাত দিয়ে যা শুয়ে শুয়ে লেগেছে আর ঘুমের ঘুরে উঠে পড়েছে আর আমি যেই জড়িয়ে শুয়ে পড়েছি শ্যামল বউ মনে করছে শ্যামলই আমাকে ধরে শুয়ে আছে তাহলে শ্যামল মনে হয় কোমরে হাত বুঝলই না ফিস ফিস যা বল ফিস ফিস তুই শালা জানলি কি কই রে যা বল ফিস ফিস যাব ফিস ফিস হ্যাঁ আমি বাক্সটা দেখি তুই এদিকে খোঁজ আমি যা আছে সেরা কান্দি মানে সব লিমালা ছন্টু কেলো কাকা ওরে দু থালা ভাত বাড়া আছে তাই পোস্ত তরকারি খাসির ঝোল ওরে বাবারে বাবারে কাকা 14 দিন স্কুল ঘরে ভালো মন্দ খেতে পাই না ওই জন্য বলে ভগবান যা করে মঙ্গল শোনো ভালো মন্দ খাইতে পারে একটু পেট ভরে খাই তারপর পরে চুরি করব খাইয়ে দেই ওই দাদা দাদা মানুষে খাইয়েছে গিলিয়ে লাও করে
তোমার বুড়ি বয়সে নাকের সেন্টেন কিছু নাই গন্ধ বুঝে না খাসির মাংস লয় গো পাঁটার মাংস পাঁটা আমার পাতে তো একটা অন্ডকুশ পড়িয়েছে অন্ডকুশ আমার কি জিভ পড়ে দাদা তোমার তোমার দান নাই অন্ডকুশ তো তুমি না না তোর অন্ডকুশটা খাইতে ভালো বলে কাকা পাটার মাংস যদি ধনে পাতা দিত তাহলে ভাই ভালোই লাগতো না শালা ধনের পাতা খাবে হারাম দাদা পরে ধন পেয়ে তো চুষে খাইয়ে লাভ ধনের পাতা দে পাতা বলো না পিস পিস ও গিন্নে কই গো আমি চলে এসেছি ও কেউ লয় পাশের বাড়ির লোক পাশের বাড়ির লোক ওই বুদ্ধ ভাইয়ের মদ খেয়ে ভাই ঢুকলি রে আর ও ঢুকবে তা চাইতে ঢুকবে আস্তে আস্তে ঢোক ওই জন্য তো বউর মাছ খায় আমাদের অসুবিধা হয়েছে ও গিলে কই গো শ্যামলা এইবার শ্যামলা খালাইবে ফিস ফিস এইবার কি হবে এইবার ফিস ফিস শালো তো ভাই তোর যাই দাঁড়িয়ে আছে ওরে বাবা রে শালো বিরাট রাগ হাগো কোথায় লুকাবো শোনো আমার যা চেহারা শ্যামল বউ শুয়ে আছে পা ফাঁ করে আমি গচি মাছ আমার সেই ধৌরে ঢুকে সেরকম সরু পরে ঢুকে পড়ি ছায়া তলাতে দিয়ে শ্যামল যাই পালিয়ে যাবে পুক করে বেরি টুক করে চলে যাবো আর ওদের ঢেউড়ে যাই ঢুকবে ঢেউড়ি মুখ যদি চেপে বুঝিয়ে দেয় আমি খাটের তলায় ঢুকে পড়ি ঠিক বলেছো আমি বাঙ্কারে চেপে থাকবো তুমি খাটের তলায় ওরা খেয়ে দিয়ে শুয়ে পড়বে আর কেটে পড়বো সালা এইবার করবে পিস পিস।